হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে রাখি তাই সকাল সকাল উঠে না খেয়ে আগে পুজোটা সেরে নিয়েছি, তার জন্য পরেছিলাম এই নতুন শাড়িটা। শাড়ি তো ন্যাচারালি পরা হয় না, কিন্তু পুজো পার্বণে পরতে বেশ ভালো লাগে। পুজো মন্দিরে আমার মনে হয় শাড়ি সালোয়ার এই এথেনিক জিনিসপত্র পরতে আমার বেশি ভালো লাগে, বাট তারপরেই আমি ওয়েস্টার্ন পরে নিয়েছিলাম। আমরা যাচ্ছি সল্টলেকের বিবিকিউ আউটলেটটায়, আমাদের ওখানে অলরেডি টেবিল রিজার্ভ করে রাখা আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দাদা আসছে হাওড়া থেকে, দাদাকে রাখি পরিয়ে নিয়ে ওখানেই আমরা সেলিব্রেটটা করব। বারবিকিউর সল্টলেকের এই আউটলেটটায় আমি ফার্স্ট টাইমই এসেছি, এটাও যথেষ্ট বড়। আর এদের ফুড আমি ব্যাক টু ব্যাক তোমাদের দেখাবো। কোয়ালিটি ওয়াজ ভেরি গুড, অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে দিস থিং, ওরা রাখির প্রপার একটা সেট আপ রেখেছিল। সকালে পড়েছিল তো এটা অ্যাকচুয়ালি পুজোর পোশাক। ব্যাটারি থাকে, ব্যাটারি মা যখন চিল্লাবে সত্যি চালিয়ে দিবি, মাকে মিমিক্রি করবে। দাও দাও এক্সপার্ট কে দাও দেখি। এই সালা এবার হচ্ছে আমাদের লাঞ্চের পালা, খাওয়া দাওয়া শুরু। অনেকদিন ডায়েট করেছি আমি, আজকে আমি একটু দমিয়েই খাবো। মেন কোর্স আমি একদমই নিইনি, আমি ডিরেক্ট ডেজার্টে চলে গেছি, মানে স্টার্টার নেওয়ার পর। বারবিকিউ নেশন থেকে বেরিয়ে দাদাকে মোটামুটি হাওড়ায় ড্রপ করে দিয়ে আমরা মুন্সি এসে গেছিলাম নিউ টাউনে। আর এখানেও আমাদের ছোট্ট একটা স্ট্রিট খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার চললো, আজকে আমি খেয়েই যাচ্ছি। আর যত রকমের সুগার আছে আজকে মনে হয় আমি সব সুগার খেয়ে নিয়েছি। এখানে আমরা সব বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা দিলাম, তারপর একটু বাইক রাইডে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরেই দেখি এক কামলা বিরিয়ানি, মানে আবার খাওয়া। চলো খেয়ে খেয়েই আজকে দিন শেষ। আজকের মতো খাওয়া দাওয়া আর ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।